আজকে সকাল 11টায় আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে একজন মহিলা আগরতলা থেকে আসবে এবং সে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত আছে। তো সেই মূলে আমরা উদ পেতেছিলাম তেলেপুরা থানার অফিসার সহ স্টাফ নিয়ে চাকমাঘাটের ব্রিজের পারে তুই মধু যে সেট করা আছে ওখানটায় দেখা গেছে মহিলাটাকে মানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। মহিলার নাম হচ্ছে লক্ষ্মী দেবনাথ, বয়স 50। ওনার বাড়ি আগরতলা গ্রেন্ডোস ক্লাবের সাথে। তারপর ওনার চলাফেরায় সন্দেহজনক দেখে ওনাকে আটক করা হয়। আটক করার পর নিয়ম মোতাবেক সার্চ করা হয়। তখন সার্চ করে মহিলার কাছ থেকে 73টা ব্রাউন সুগারের কোটা পাওয়া যায়, যার ওজন 0.90 গ্রাম। বাজার মূল্য হবে, বাজার মূল্য 21,900 টাকা। এবং তারপর তাকে মহিলাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি এবং এনডিপিএসের অ্যাক্ট মোতাবেক একটা সোয়ামূলক কেস আমরা রেজিস্টার করব। কোথায় মালগুলো নিয়ে এসেছে এবং কাদের বিক্রি করতে এখানে লোকাল পোলাপানের কাছে নাকি বিক্রি করতে এসেছিল, সে আগরতলা থেকে নিয়ে এসেছে।